শুরু করছি 42-এ 42। নির্বাচনের আগে বাংলার 42টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটার খবর দিয়ে যাচ্ছি আমি অনিকেত চট্টোপাধ্যায়। উত্তর কলকাতা সেই অর্থে নতুন আসন, 2009-এর ডিলিমিটেশনের পরেই তৈরি হয়, তার আগে ছিল কলকাতা নর্থ ইস্ট, কলকাতা নর্থ ওয়েস্ট আর কলকাতা সাউথ। এখন সেসব ভেঙে কলকাতা উত্তর আর কলকাতা দক্ষিণ। তো সেই কলকাতা উত্তর হওয়ায় স্টক এখানকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, এর আগে অনেকে ছিলেন, মেঘনাদ সাহার মতন ব্যক্তিত্ব এখান থেকে নির্বাচিত হয়েছেন। তো সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় দলে এসেছেন, দল ছেড়েছেন, আবার ফিরেছেন, নানান বিতর্ক আছে ওনাকে ঘিরে, জেলে গেছেন, বহুদিন পরে জেল থেকে ছাড়া পেয়েছেন। দুষ্ট লোকজন বলে উনি নাকি তলায় তলায় খানিক ম্যানেজ করেই টিকে আছেন। আর কংগ্রেসের নিয়ম মতোই দলের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু শত্রু আছে, ঘোষিত বা অঘোষিত। ফিশ ফ্রাই খেলেই যদি বন্ধুত্ব হয়ে যেত তাহলে তো নবান্নে বিমানবাবুও ফিশ ফ্রাই খেয়েছেন, তা তো হয় না। কিন্তু সেই অজিত পাজা বা সাধন পাণ্ডে বা সোমেন মিত্র ইত্যাদির কথা নাই বা আলোচনা করলাম, ইদানিং দলের মধ্যেই ওনার ঘোষিত শত্রু ছিলেন তাপস রায়। সেই শত্রুতা হঠাৎই সামনে এলো, তাপস রায়ের বাড়িতে ইডি ঢুকে পড়ল। তো তাপসবাবুর প্রথম রিয়াকশন ছিল সুদীপদার সঙ্গে বিজেপির গোপন বোঝাপড়া আছে, আমি এর শেষ দিকে ছাড়ব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপর হঠাৎই তিনি 180 ডিগ্রি টার্ন নিয়ে বিজেপিতেই যোগ দিলেন, মানে যারা তার ঘরে ইডি পাঠালো উনি তাদের সঙ্গে যোগ দিলেন। ওনার সুদীপ বিরোধিতাটা জেনুইন ছিল, কিন্তু অভিযোগটা বোঝানোর মতো ধৈর্য তার নেই। 2009 থেকে যতগুলো নির্বাচন হয়েছে, একমাত্র 2014 বাদ দিলে এই এলাকায় তৃণমূলের ভোট 50% বেশি বা তার সামান্য কম, একবার 49.3% ছিল। ওই 2014-তেই এই আসনে সিপিএম থেকে প্রার্থী ছিলেন রূপা বাগচি, কংগ্রেসের সোমেন মিত্র, বিজেপির রাহুল সিনহা আর তৃণমূলের সুদীপ ব্যানার্জি। সেবার এক জমজমাট লড়াই হয়েছে, সেবারে সিপিএম 19% ভোট কম পেয়েছিল আর তাদের ভোট ছিল, সেবারে তাদের ভোট ছিল 20.50%। কংগ্রেসের ভোট মানে সোমেন মিত্র পেয়েছিলেন 13.68%, বিজেপির রাহুল সিনহা পেয়েছিলেন 25.88%, আর মাত্র 35.94% ভোট পেয়ে এই আসন জিতেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 2019 অবশ্য অনায়াসে জয় ছিল, সেবারে সিপিআইএম এর আরো 13% ভোট কমেছিল, পেয়েছিল 7.8%, বিজেপির রাহুল সিনহা 36.59%, আর তৃণমূলের সুদীপ ব্যানার্জি পেয়েছিলেন 49.96% ভোট, কংগ্রেসের কাছে ছিল 2.74%। তো এবারে কি হবে? এবারে এই আসন সিপিএম প্রার্থী দেয়নি, বাম কংগ্রেসের জোট, তাদের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, বিজেপির তাপস রায় আর তৃণমূলের সুদীপ। তাপস রায়ের দল বদল কি প্রভাব ফেলবে? হ্যাঁ ফেলবে, কিন্তু তা কি তাপস রায়কে জয় এনে দেবে? বিরাট সাবোটাজ না হলে সুদীপ ব্যানার্জি নয় তৃণমূলকে হারানো অসম্ভব। এই অঞ্চলে 7টা বিধানসভার 7টাই আছে তৃণমূলের দখল, কলকাতার বিধায়করা এই বাজারে খামোখা সাবোটাজ করে নিজেদের মাথা কাটতে যাবেন কেন? কিছু তৃণমূল কর্মী অবশ্য তাপস রায়ের সঙ্গে কাজ করছেন, ওদিকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রদীপ ভট্টাচার্য নেহাত দায়ে পড়ে দাঁড়িয়েছেন, আর কলকাতার অবাঙালি মুসলমানদের ভোট মমতার কাছ থেকে সরে যাবে না, সরে যাবে এমনটা ভাবাও কঠিন। সব মিলিয়ে সুদীপ ব্যানার্জির জনবিচ্ছিন্নতা, ওনাকে নিয়ে দলের বহু স্তরের সমস্যা থাকা ইত্যাদির পরেও তৃণমূল ভোটের হিসেবে সাধারণ অঙ্কে এগিয়ে আছে। অন্তত সাধারণ চোখে রাস্তাঘাটে তৃণমূলের কোনো মাঝারি নেতাও উল্টো গাইছে এটা আমাদের চোখে পড়ে, সাবোটাজ তো অনেক দূরের কথা। কিন্তু তা যদি ফল্গু নদীর মতো বয়ে থাকে, চোখে পড়ছে না এমন হয়, হতে পারে, কিন্তু হয়তো আছে ভিত্তিতে তো আলোচনা হয় না। আপাতত গ্রাউন্ড রিয়েলিটি বলছে এই আসন এখনো তৃণমূলের হাতেই আছে। নমস্কার।